আমি সম্মানিত ওসি মহোদয়কে বলি, আপনার থানাকে আপনার বাড়ি মনে করে পরিষ্কার করবেন, থানা মনে করে না। আপনি যত পরিষ্কার থাকবেন আমরা তত পরিষ্কার থাকব। থানার মধ্যে যে কমপ্লেন গুলো আসতেছে, কেউ কেউ নাকি এখানে বাড়ি ঘর বানাই ফেলছে থানাতে, আমি আমার যারা লোক আছে আপনাদেরকে বলবো যে ফরজ ছাড়া যাবেন না, পুরো ওয়াজিবান নকলে যাওয়ার দরকার নেই থানায়। যদি ফরজ হয় আপনি যাবেন, থানার মধ্যে এক্সট্রা লোক কোনোভাবেই আমি মাননীয় ওসি মহোদয়কে বলবো আপনার যে ওয়েট আছে আপনি চাইলে সোনারগাঁটের একটা বড় পরিবর্তন আপনি আনতে পারবেন, এটা আপনার চাওয়ার উপর নির্ভর করবে। আপনি চা ব্যাকআপ লাগে আমারে বলবে, যদি সরকারিভাবে কাবার না হয় আমি আমার ব্যক্তিগত পকেটে হাত দিয়ে হইল যে জায়গায় যা লাগে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করবো। আমাদের মনে হয় কি লাগে কি জানি বলে একটা সার দিয়ে পারি সাতচল্লিশে আছে, তারপরে আমাদের রানীগাঁও না কিছু লাগে, সাতচল্লিশে লাগে, রানীগাঁও লাগে। আর আপনার যার ব্যাপারে আপনার যে ধরনের সহযোগিতা লাগে যে জায়গা থেকে লাগে আপনি নেবেন, কারণ সোনারগাঁট মাধবপুরে ছোটো একটা ঘটনা যদি অন্যায়ভাবে ঘটে আর এটা যদি ভাইরাল হয় এটা এমপি হিসাবে আমাকে মারতেই আসতে হবে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছেন আপনারা বিশ্বনাথের লোকজনের সাথে রানীগাঁও, কারণ আমার বিপত্তিতে অ্যাকচুয়ালি এমপি ক্যান্ডিডেট আমি আর একটু লোক এই বাকি তো 5 মিনিট যাই হোক ওনারা শুধু বদলি হয়ে চলে যাবে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের দায় দায়িত্ব জনগণের প্রতি অনেক বেশি, আমরা একেবারে রাস্তায় নেমে যাব আর আমাকে যারা নির্বাচনে সহযোগিতা করছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু ম্যাক্সিমাম 5 বছর ধরেই চিন্তা করেন, যদি আমাদের এমপি বানাইছেন এই কথা মনে করে যদি মনে করেন যে বিরাট শক্তিশালী হয়ে গেছে, এটা জানিয়ে রাখেন যে 29-এ 5 বছর পর্যন্ত 29-এর পরে হয়তো আরেকজন নতুন এমপি আসলে পরে কীভাবে সহ্য করবেন, যদি আসেন কীভাবে সহ্য করবেন এই মানসিকতা নিয়ে আই এই 5 বছর চালাই। আর আমি 20 বছরে এমপি হওয়ার জন্য আসি, 5 বছরই আপনাদের জন্য এত কাজ করতে চাই যাতে সারা জীবন আপনাদের হৃদয়ে বসবাস করতে পারি, এইটার জন্যই আমি আসছি। আর বাকিটা আমার নসিবে জানে, আমার নেত্রী জানেন, আমার এমপি হওয়ার সার্থকতা কি জানেন, আপনারা এমন এক কাজ করে বসছেন যে আমি শপথ নেওয়ার পর যেদিন বঙ্গভবনে গেলাম, বঙ্গভবনে যাওয়ার পর বঙ্গভবনের মানুষের ভালোবাসা এত পাইছি আমি যে একেবারে টপ টু বটম, যে মনে হয়েছে যে বঙ্গভবনে যারা বাংলাদেশের এই রক্তি সন্তানরা ছিলেন সেদিন আমার কাছে মনে হয়েছে সবাই মনে হয় সম্ভবত সোনারগাঁট মাধবপুরের ভোটার, ইনক্লুডিং সব প্রশাসনের যারা ছিলেন তারাও, মানে সবাই এত খেয়াল করছেন আমাদের এই নির্বাচনকে যে মনে হয়েছে যে প্রতিটা বক্তব্য ওনাদের মুখে আছে। তো এইটা আমাদের জন্য একটা বড় সম্মান, এবং এই সম্মান কিভাবে শক্তিতে রূপান্তরিত হইতেছে একটু খেয়াল করে দেখেন। আমরা হাত দিলাম, আমি বলছিলাম যে শপথ করে এসে প্রথমে আমি ময়লা পরিষ্কার দিয়ে শুরু করতে চাই খোয়াই নদী, পুরাতন খোয়াই নদী। আমরা আমি আসার আগে আমার যারা সেক্টর শ্রম দিয়ে আমার পাশ করেছে যারা তারাই নেমে গেল আমি আসার আগেই পরিষ্কার করাতে, তো যত দানা ময়লা ভাবছিলাম তার চেয়ে বেশি ময়লা গিয়ে দেখা গেল এটার ভিতরে আছে। এই খবর পেয়ে বাংলাদেশের যে সবচেয়ে বড় যে বিডি ক্লিন যারা সবচেয়ে বড় ময়লা পরিষ্কারের যে সংস্থা বাংলাদেশে, তারা কালকে আগামীকালকে অলরেডি এদের 12 জন চলে আসছে, আগামীকালকে 650 লোকজন নিয়ে এরা সারাদিন কাজ করবে, আমরা এদেরকে ব্যাকআপ সাপোর্ট যেটা লাগে আমরা এদেরকে দিব। আমি মাননীয় ওসি মহোদয়কে বলবো যে আগামীকালকে যখন কাজ চলবে পুরোপুরি প্রোটেকশনের ব্যবস্থা, কারণ অনেক মানুষ এসে ভিড় করবে এখানে, মেশিন টেশিন চলবে, উনি যেন পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেন। আমি এমপি হওয়াতে মাননীয় মন্ত্রী জুনায়দ আহমেদ পলক ওনাকে একটা কথা খালি বলছিলাম যে আমার ইয়াংদের জন্য আপনার দরকার, উনি সাথে সাথে কনফার্ম করলেন যে 3 তারিখে আসবেন তাড়াতাড়ি। উনি ওনার পিএসএ ফোন দিয়ে বললেন যে সোনারগাঁতে কী কী দেওয়া যায়, কী কী আছে দেখো। আমি বললাম আপনি তো সব দিয়ে দিচ্ছেন, এই আমার শ্বশুর বাড়িতে দিছি, ঠিক আছে 83 কোটি টাকা দেওয়া কী জানি একটা প্রজেক্ট তো করবেন, তা আমি কি জানি এই সময় তো আর আপনি জামাই তো এমপি ছিলেন না, তো এইবার আর যাই আছে এইবার যা আছে আমি ফাইট করবো আমার শ্বশুর বাড়ির সাথে, সোনারগাঁট না দিয়ে এইবার দিছি ওই করবো।
এটা আমি আপনাদেরকে বলতে পারি, যুদ্ধের ময়দানে আমি অলরেডি নেমে গেছি। তবে আজকে আজকে যে জিনিসটাতে আমাকে কষ্ট পাইতেছি, আজকে প্রথম আমি আমার প্রশাসনের কর্মকর্তার সাথে বসছিলাম যে আসলে আমি এমপি হিসাবে কি পাবো, কি আছে, কি দেওয়ার মতো, যে হিসাব ওনারা আমাদের দিচ্ছেন তাতে দেখছি যে এই হিসাবে যদি আমি পাই বরাদ্দ, আগের মন্ত্রী এমপিরা যা পাইছেন তাতে আমার হিসাবে দেখা যায় যে আমি সহ এই যারা যারা চেয়ারম্যান মেম্বার টেম্বার যারা আছেন সবাইকেই হয়। কারণ হচ্ছে গিয়ে যে কাজ আর যে প্রত্যাশা মানুষের আর যে বরাদ্দ, আমি শুনলাম যে 80%-এর মধ্যে 20% পায় এক পার্টি। উপজেলা চেয়ারম্যান জিজ্ঞেস করলাম কত পান, উনি যেভাবে যা পান তাতে ভাইস চেয়ারম্যান যা পান, আমি দেখছি যে আগে হাত তুলে সারেন্ডার করা ছাড়া আমি যে প্রত্যাশা নিয়ে আমরা ভোট চাই আর যে ওই অনুদান আছে তাতে দেখি যে বেশিরভাগ নেতা রানিং নেতা আমি সহকারী করার জন্য যথেষ্ট। মানে আমার কিছু করা লাগবে না, যদি আমার কারো পছন্দ না হয় আমি দেখছি যে খালি ওনার উপর সাইডে দিলেই হয়। তা আমি দেখলাম যে এখন কি করা লাগছে, এই বরাদ্দ দিয়া আমি দেখলাম যে 1 কোটি টাকা দিচ্ছেন আমারে কি এক বছরে মনে হয় বাই মুখী তাকে দিয়ে 1 কোটি, এই 1 কোটিটা আমার একলা রাস্তা খান্ত লইছে কাবি কাবিটা কিতা কিতি নাম দেখো আমি তো অবস্থায় মিললে যেতে ভাই আর 77 লাখ 74 লাখ লাগে একটা গাইডের কি গার্ডার দিচ্ছে। তখন আমি দেখলাম যে এইভাবে হইলে সব ফেল।